টিভি, আমার দেশ, আমার গর্ব। বন্যার প্রভাব পড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। গত কয়েকদিনে সবজির বাজার দর যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অস্বাভাবিক হারে বেড়েছে টমেটো, বরবটি, কাঁচামরিচের দাম। পাইকারি সবজির আড়তে গিয়ে দেখা যায়, সবজির পরশা নিয়ে ব্যবসায়ীরা বসে থাকলেও বাজারে মানুষজন বন্যার পানির কারণে তেমন একটা আসছেন না। তবে ব্যবসায়ীরা জানান, বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় দেশের অন্যান্য অঞ্চল থেকে বিয়ানীবাজারে সবজি আনতে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া, তাই দামও বেড়েছে। দাম বলান মরসুর কারণ হইল কি, আপনার মরসুর তো এখন সিজন না, তার রাজশাহী থেকে আসে মরিচ, খুলনা থেকে আসে, পাবনা থেকে আসে, ওই হিসাবে টমেটো হইল কি ইন্ডিয়ার টমেটো, বাংলাদেশে তো কোনো টমেটো নাই। ইন্ডিয়া থেকে একটা মাল আইতে গেলে তো আপনার মনে হয় লক্ষা 10-15 টাকা 20 টাকা খরচ আসে, এরপর হইল কি সেরা পত্তা বাসা ভালাইয়া, ওই হিসাবে টমেটোর দাম। এদিকে গত কয়েক সপ্তাহের তুলনায় বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে, অপরিবর্তিত রয়েছে ডাল ও তেলের দাম। এলসির পেঁয়াজ বাজারে না আসাতে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে, তবে দাম তেমন একটা বৃদ্ধি পায়নি বলে জানান ব্যবসায়ী। গত সপ্তাহে যেমন যে চাউলা ছিল 2300-2400 টাকা বিক্রি হয়েছে, এবং চাউলের একটু পোকা গেছে, যেমন মোটা চাউলের দাম মোটামুটি আছে, কিন্তু চিকন চাউলের দাম খুব বেশি। চিনিগুড়া যেগুলো আগে আছিল 90-95 টাকা, এগুলো 110-115 টাকা, আর মোটা চাউল মোটামুটি স্বাভাবিক আছে। পুরান আটাইশো দাম বেশি, যেমন এটা 2900-2950 বা 3000 টাকা। এছাড়া নদী ও হাওরে মাত্রাতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়াতে বাজারে মাছ নেই বললেই চলে, ফলে দেশের অন্যান্য অঞ্চলের উপর ভর করতে হচ্ছে পৌর শহরের মাছ বাজার, দামও ক্রেতাদের নাগালের বাইরে। রিপোর্ট করেছেন এম জসীমউদ্দিন, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জয়ারানী কুরজুই। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।